আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শত শত কোটি ডলারের মার্কিন অস্ত্র যেভাবে তালেবানের হাতে, এদিকে তালেবানের সঙ্গে হাত মেলানেন আশরাফ গনির ভাই। আর জানাবো আফগানিস্তান থেকে কূটনৈতিক মিশন সরালো ইন্দোনেশিয়া। জানাবো ডেঙ্গুতে সব রেকর্ড ভেঙেছে শিশু হাসপাতাল। আরো থাকছে আমরা অত্যন্ত ভাগ্যবান, চীনের মতো বন্ধু পেয়েছি পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আফগান রাজধানী কাবুল এখন তালেবানের দখলে, তবে শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, রাতারাতি বিপুল সামরিক শক্তিরও অধিকারী হয়েছে গোষ্ঠীটি। আফগান বাহিনীকে দেওয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব সমরাস্ত্র এখন তাদের কবজায়। এখন তাদের পরিত্যক্ত 11 সামরিক ঘাঁটি সহ ন্যাটো সেনাদের ফেলে যাওয়া সব অস্ত্র তালেবানের নিয়ন্ত্রণে। এসব যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে সামরিক হেলিকপ্টার, বিমানবহর, অত্যাধুনিক সব বন্দুক, শত শত সামরিক যান, ড্রোন ও নাইট ভিশন চশমা প্রভৃতি। আফগানিস্তানে 20 বছর ধরে চলা আগ্রাসনের অবসান ঘটিয়ে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার পরপরই দেশ দখলে প্রস্তুতি শুরু করে তালেবান। নিয়ন্ত্রণ নিতে থাকে একের পর এক শহর। এর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দেশের বেশিরভাগ এলাকা দখল করে নেয় এর যোদ্ধারা। শত সহস্র যুদ্ধাস্ত্র ফেলে পালিয়ে যায় আফগান বাহিনী। 11টি সামরিক ঘাঁটি সহ শত শত কোটি মার্কিন ডলারের সেসব সামরিক সব যন্ত্রপাতি এখন তালেবানের হাতে। যুক্তরাষ্ট্র বলছে গত 20 বছরে তারা আফগান বাহিনীর পেছনে খরচ করেছে $83 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু তাদের এ প্রশিক্ষণ ও অস্ত্রপাতি তালেবানের হামলা ঠেকাতে পারেনি এবং মার্কিন সেনাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আফগান নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য তালেবানে যোগ দিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, মার্কিন সামরিক বাহিনী যেসব অস্ত্র আফগান বাহিনীকে দিয়েছিল তা এখন তালেবানের হাতে চলে গেছে। আফগানিস্তান থেকে এখন মার্কিনীদের সরিয়ে আনা হচ্ছিল, তখনই তারা এসবের দখল নেয়। এতেই পরিষ্কার যে সেখানে মার্কিন সেনা উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল। তবে বিশাল অস্ত্র ভাণ্ডার আর আধুনিক যুদ্ধযান নিয়ন্ত্রণে থাকলেও বিশেষ প্রশিক্ষণ ছাড়া তালেবান এগুলো পরিচালনা করতে পারবে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে কালাশনিকভ ও AK-47 এর মতো অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে এসেছে তালেবান যোদ্ধারা। এখন তাদের হাতে শোভা পাচ্ছে M4 কার্বাইন এবং M16 এর মতো অত্যাধুনিক সব সমরাস্ত্র। শুধু যুদ্ধযান বা অস্ত্রই নয়, যুক্তরাষ্ট্রের A-29 সুপার টোকানো যুদ্ধ বিমান, ব্ল্যাক হক, স্কাউট অ্যাটাক, স্ক্যান ইগল মিলিটারি ড্রোন সহ 200+ হেলিকপ্টার পেয়েছে তালেবান। এমনকি ভারতের M-35 হেলিকপ্টারও দখলে নিয়েছে তারা। রয়টার্স জানিয়েছে মাসখানেক আগেও 7-8টি ব্র্যান্ড নিউ মার্কিন সামরিক হেলিকপ্টার কাবুলে এসে পৌঁছেছিল। তখন এসব হেলিকপ্টারে দৃষ্টিনন্দন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করেছিল আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেগুলো এখন তালেবানের অস্ত্র ভাণ্ডারে। মার্কিন সেনাদের ব্যবহৃত আধুনিক সামরিক যান হাম্ভিতে এখন উঠছে তালেবানের পতাকা। এমন 2000-এর বেশি সাজোয়া যান নিয়ন্ত্রণে নিয়েছে গোষ্ঠীটি, যেগুলোর প্রত্যেকটির মূল্য প্রায় $3 লাখ, যা বাংলাদেশি টাকায় 2.5 কোটি টাকারও বেশি। বিশ্লেষকরা বলছেন তালেবানেরা হাতে এসব মার্কিন অস্ত্র থাকার অর্থ হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে তারাই বিজয়ী। তবে আরেক রিপোর্ট মতে আফগানিস্তানকে দেওয়া বিমান ও হেলিকপ্টারগুলো 46টি এখন উজবেকিস্তানে রয়েছে। এসব এয়ারক্রাফট ব্যবহার করে দেশটির প্রায় 500 সেনা উজবেকিস্তানে পালিয়ে যান। যাচ্ছি পরের সংবাদে। আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির ভাই হাসমত গনি আহমেদ জাই তালেবানকে সমর্থন জানিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে কোচি গ্র্যান্ড কাউন্সিলের প্রধান হাসমত গনি আহমেদ জাই তালেবান নেতা খলিলুর রহমান আর ধর্মীয় স্কলার মুফতি মোহাম্মদ জাকিরের সামনে সংগঠনের প্রতি তার সমর্থন ঘোষণা করেন। ওই সময়কার ভিডিও টুইটারে তাহির খান নামে এক ব্যক্তি শনিবার শেয়ার করেছেন। ভিডিওতে হাসমত গনি আহমেদ জাইকে তালেবান নেতাদের হাতে হাত মেলাতে দেখা গেছে, এমনকি এক তালেবান নেতাকে আহমেদ জাইয়ের কপালে চুমু খেতেও দেখা গেছে। তবে শনিবার টুইট করা ওই ভিডিও ঠিক কবেকার তা নিশ্চিত হওয়া যায়নি। তালেবান কাবুল ঘিরে ফেলে সেখান থেকে পালিয়ে প্রথমে তাজিকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিলেন আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি। সেখানে আশ্রয় না পেয়ে বিমান ঘুরিয়ে ওমান পৌঁছান তিনি। সেখান থেকে তার সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না, তবে তিনি পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়। এদিকে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার সময় আশরাফ গনি 4টি গাড়ি ভর্তি নগদ অর্থ সাথে নিয়েছিলেন বলে আফগানিস্তানে অবস্থিত রাশিয়ান দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছিলেন। তবে সেই দাবি নাকচ করে গনি জানান, একা পরে আফগানিস্তান ছেড়েছিলেন তিনি, এমনকি জুতা পরারও
সময় পাননি 72 বছর বয়সী সাবেক আফগান প্রেসিডেন্ট। যাচ্ছি পরের সংবাদে। আফগানিস্তান থেকে নিজেদের কূটনৈতিক মিশন সরিয়ে পাকিস্তানে নিয়েছেন ইন্দোনেশিয়া। গত রোববার কাবুল দখল করে তালেবান যোদ্ধারা, এরপর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। তারপরে কূটনৈতিক মিশন থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নেয় ইন্দোনেশিয়া। শনিবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি একথা জানান। তিনি রাজধানী জাকার্তায় এক অনুষ্ঠানে বলেন, অস্থায়ীভাবে ইন্দোনেশিয়ার কূটনৈতিক মিশন কাবুলের পরিবর্তে ইসলামাবাদ থেকে কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন, একটি ছোট দল নিয়ে কাবুলে আমাদের কূটনৈতিক মিশন চালিয়ে যাওয়ার প্রাথমিক পরিকল্পনা ছিল, কিন্তু আফগানিস্তানের নতুন পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তবে কূটনৈতিক মিশন সরিয়ে নেওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি। এছাড়া সাংবাদিকদের কোনো প্রশ্ন করারও সুযোগ দেননি। যাচ্ছি পরের সংবাদে। করোনার মধ্যে রাজধানীতে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড 80 শিশু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে 7টি শিশু ICU ভর্তি আছে। শনিবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর শফিয়া আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা শিশু হাসপাতালের পরিচালক বলেন, বিগত বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। ঢাকা শিশু হাসপাতালে একদিনে সর্বোচ্চ 80 শিশু ভর্তি হয়েছে। জানা গেছে, শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা গত কয়েক বছরের রেকর্ড ভেঙেছে। চলতি মাসের 21 দিনে হাসপাতালটিতে শিশু রোগী ভর্তি হয়েছে 232 জন। যাচ্ছি পরের সংবাদে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের BCC মেয়র সাদেক আব্দুল্লাহ বলেছেন, আমি পরিচিত মানুষ, আমার চেহারা সারা বাংলাদেশের মানুষ চেনেন, আমি তো আর পালিয়ে যাব না, আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব। শনিবার সন্ধ্যায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মেয়র সাদেক নিজেকে নির্দোষ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় সংঘর্ষের ঘটনা সুষ্ঠু বিচারে দাবি করেছেন। জনসাধারণের দুর্ভোগ লাঘবে আন্দোলন বন্ধ করে পরিচ্ছন্নতা কর্মীদের কাজে ফিরে যেতে নির্দেশ দিয়েছেন বরিশালের ACT মেয়র। এ সময় মামলার নামে সিটি কর্পোরেশনের কর্মীদের হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। সংবাদ সম্মেলনে মেয়র সেই রাতের আংশিক নয় পুরো ভিডিও প্রকাশ করার দাবি জানান। ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন, যা আগে থেকেই তিনি বুঝতে পেরেছিলেন। গত 3 বছরে মন্ত্রণালয় থেকে কোনো প্রজেক্টের বরাদ্দ পাননি বলেও জানান মেয়র। তবে নগর ভবনের নিজস্ব ফান্ডে উন্নয়ন কাজ চালাচ্ছেন বলে দাবি তার। মেয়র বলেন, আমি যদি কোনো অন্যায় করি তাহলে প্রধানমন্ত্রী যে ব্যবস্থা নেবেন তাই মাথা পেতে নেব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হবে বলেও আশা প্রকাশ করেন। যাচ্ছি পরের সংবাদে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, শুরু থেকেই তারা চীন আমাদের অনেক সহযোগিতা করে আসছে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে চীনের মতো ভালো বন্ধু পেয়েছি। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। করোনা মহামারী মোকাবেলায় চীন শুরু থেকে বাংলাদেশকে সহযোগিতা করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে তিনি। গত সপ্তাহে চীন বাংলাদেশ যৌথ টিকা উৎপাদন চুক্তির সন্ধিক্ষণে ডক্টর মোমেন চীনা বার্তা সংস্থাটিতে বলেন, প্রাদুর্ভাবের প্রথম দিনগুলোতে চীন যখন কঠিন অবস্থায় পড়েছিল তখন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল বাংলাদেশ। পরে বাংলাদেশ যখন সমস্যায় পড়ে তখন চীন সরকার এমনকি চীনের বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেক সহযোগিতা করেছে। মোমেন বলেন, কোভিড-19 উৎস ও কারণগুলো খুঁজে বের করার ক্ষেত্রে আমি মনে করি এটি বিজ্ঞানীদের উপর ছেড়ে দেওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্য তদন্ত হলে তা বিপর্যয় ডেকে আনে। এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক যুদ্ধের উদাহরণ টেনে বলেন, প্রথমে এতে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এরপর ছবি ও ভুয়া প্রমাণ সহ খবর আসে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, এতে গোটা বিশ্ব বিভ্রান্ত হয়ে সেটি সত্য বলে বিশ্বাস করতে বাধ্য হয়। কিন্তু ঘটনাক্রমে তারা ইরাক দখলের পর 2 বছরেরও বেশি সময় ধরে যথাযথ চেষ্টা করেও এর তিল পরিমাণ অস্ত্র খুঁজে বের করতে পারেনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা সর্বজনীন হওয়া দরকার, কোন ধরনের বৈষম্য না করে এটি সব দেশেই বিতরণ হওয়া উচিত। প্রত্যেকটি মানুষ করোনামুক্ত না হলে কেউই এ থেকে মুক্ত থাকতে পারবে না। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।